আসসালামু আলাইকুম আটা আর আলু দিয়ে নাস্তা বানিয়ে দেখাচ্ছি একটা বলের মধ্যে এক পরিমাণ আটা নিয়ে নিলাম হাফচা চামচ লবণ টেবিল চামচ তেল তেল লবণ আটার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যাতে করে তেলটা খুব ভালোভাবে আটার সাথে মেশানো হয় মেশানো হয়েছে কিনা বোঝার জন্য হাত দিয়ে মুঠ করে ধরলে দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে তেলটা আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি সবার বাসাতেই আটা থাকে সেই জন্য আটা দিয়েই নাস্তাটি তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন তো ডোটা মাখা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব অন্য আরেকটা পাত্রে আমি দুইটা শুকনা শুকনামরিচ ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে শুকনামরিচ আর পেঁয়াজটা মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে বড়ো সাইজের দুইটা আলু দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়াটা দেওয়ার জন্য এতে কিন্তু স্বাদটা ভালো আসে একটা কাটা চামচ দিয়ে আলুগুলো ভালো মতো ম্যাশ করে নিলাম এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই আলুর পুরের মধ্যে কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিতে হবে তো মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা পাশে রেখে দিব ঢাকনাটা তুলে নিচ্ছি আটার ডোটা ভালোভাবে একটু ময়ন করে নিব ময়ন করে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমি লিচি কেটে নিচ্ছি আমি এখানে তিনটা মোগলাই পরোটা বানাবো সেই জন্য তিন ভাগে ভাগ করে নিলাম রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু একটু বড় করে বেলে নিতে হবে আটার গুঁড়ি দিয়ে দিলাম যাতে করে রুটিটা বেলতে সুবিধা হয় তো রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর একটু পাতলা করে কিন্তু বেলে নিয়েছি দেখুন এবার একটা ছুরির সাহায্যে আমি চার পাঁচটা কেটে নিব ঠিক এভাবে করে কেটে নিতে হবে এবার আগের থেকে আলুর যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিলাম চামচ দিয়ে এবার আমি ভাস করে নিচ্ছি আর ভাজটা আপনারা দেখি হয়তো বুঝতে পেরেছেন এই সাইডগুলোতে পানি লাগিয়ে ভাজ করে নিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায় তো একটা বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে একটা দিয়ে দিচ্ছি তো দুই পাশেই উল্টে পাল্টে আমি ভেজে নিব চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তাই লো আছে ভেজে নিব লো আছে ভাজলে কিন্তু ক্রিস্পি হবে অনেক একটু সাবধানে করে উল্টাতে হবে যাতে করে ভেঙে না যায় তো দুই পাশেই আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব তো আমি আরও একটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো তিনটাই ভাজা হয়ে গেছে এই নাস্তাটা কিন্তু সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ